বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব অনার্স থার্ড ইয়ারের ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ স্পেসে বক্ররেখাসমূহ। এই দ্বিতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তো ম্যাথটা আছে এরকম, যে দেখাও যে দ্বি অভিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্স এর বক্রতা কাপ্পা সাপেক্স বি ইকুয়ালস টু রুট ওভার কাপ্পা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার বাই টাউ, এটা হচ্ছে বক্রতা। এবং প্যাস টাউ সাপেক্স বি ইকুয়ালস টু দেখাতে হবে যে টাউ কাপ্পা প্রাইম মাইনাস টাউ প্রাইম কাপ্পা বাই টাউ ইন্টু কাপ্পা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার, অর্থাৎ বক্রতা কাপ্পা সাপেক্স বি ইকুয়াল আমাদের এটা প্রমাণ করতে হবে। আর প্যাস টাউ সাপেক্স বি ইকুয়ালস টু এটা প্রমাণ করা লাগবে কিসের সাপেক্ষে, কী সম্পর্কে, সেটা হচ্ছে দ্বি অভিলম্বের, অর্থাৎ দ্বি অভিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের ক্ষেত্রে। এটা ম্যাথটা 2018 সাল, 2016 সাল, 2012 সাল, 2010 সাল, 2002 সাল, তো সর্বশেষ 2018 সালে আছে, তার মানে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমরা অঙ্কটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা সলিউশনে যাই। তো যেহেতু এখানে আমাদের দ্বি অভিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের কথা বলছি, গোলকীয় ইন্ডিকেট্রিক্সের আমাদের তিনটা সূত্র আছে, একটা হচ্ছে স্পর্শক, অভিলম্ব ও দ্বি অভিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের সূত্র। সেই সূত্র তিনটা আমরা একটু আমি সাইড নোট করে দিতেছি, যে স্পর্শকের, অর্থাৎ স্পর্শকের এই গোলকীয় ইন্ডিকেট্রিক্সের ক্ষেত্রে আমরা স্পর্শকের সূত্র আমরা জানছিলাম যে টি, আর অভিলম্ব হচ্ছে এন, আর দ্বি অভিলম্ব হচ্ছে বি, এরকম। তো এখানে গোলকীয় ইন্ডিকেট্রিক্সের ক্ষেত্রে আসবে আর সাপিক্স টি ইকুয়ালস টু টি, এটা হচ্ছে আমাদের স্পর্শকের। আর এরপরে অভিলম্বের হচ্ছে আমাদের টি এন, অভিলম্বটা হবে আমাদের আর সাপিক্স এন ইকুয়ালস টু এন ভেক্টর, এটা হচ্ছে আমাদের গোলকীয় দ্বি অভিলম্বের, অর্থাৎ অভিলম্বে, শুধু দ্বি অভিলম্বে না, অভিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের সূত্র হচ্ছে এটা আর সাপিক্স এন ইকুয়ালস টু এন ভেক্টর। আর লাস্টে দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের সূত্র হচ্ছে আর সাপিক্স বি ইকুয়ালস টু বি ভেক্টর। তো এইটা আমাদের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ দ্বি অবিলম্বের। তো এই অঙ্কে আমাদের দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের সূত্র, অর্থাৎ যেটা আর সাপিক্স বি ইকুয়ালস টু বি ভেক্টর, এইটা আমাদের কাজে লাগবে। তো এই অঙ্কের প্রমাণের শুরুতেই আমাদের এই সূত্রটা লিখে নিয়ে আসতে হবে। তো আমরা সংজ্ঞানুসারে লিখব, সংজ্ঞানুসারে আমরা কী জানি, আর সাপিক্স বি, অর্থাৎ দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকেট্রিক্সের সূত্র আর সাপিক্স বি ইকুয়ালস টু বি ভেক্টর, এটা আমরা জানি। এখন এটাকে আমরা ডিফারেনশিয়েট করব এস এর সাপেক্ষে। ওকে, আমরা ডিফারেনশিয়েট করি এস এর সাপেক্ষে। তাহলে ডিফারেনশিয়েট করলে কী হবে, আর সাপিক্স ডি আর সাপিক্স বি বাই ডি এস, এস এর সাপেক্ষে আমরা ডিফারেনশিয়েট করতেছি ইকুয়ালস টু, তাহলে এইদিকে কী হবে, এস এর সাপেক্ষে বি ভেক্টরকে ডিফারেনশিয়েট করলে হবে আমাদের বি প্রাইম, অর্থাৎ আমরা লিখতে পারি যে এস এর সাপেক্ষে ডিফারেনশিয়েট, এস এর সাপেক্ষে অন্তরীকরণ, না লিখলেও চলবে, সমস্যা নেই। তো এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের এই ফর্মুলাটা চলে আসবে। ওকে, এখন আমাদের এখানে আর সাপিক্স বি আছে, যেহেতু ডি আর সাপিক্স বি আছে, তো এখন এটাকে তো আমরা ডিফারেনশিয়েট করতে পারতেছি না এস এর সাপেক্ষে, আমাকে নিচেও তাহলে এস সাপিক্স বি লাগবে, অর্থাৎ সাপিক্স যেহেতু বি আছে, নিচেও আমাকে এস সাপিক্স বি এরকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে এরকম আকারে আমরা করি, ডি আর সাপিক্স বি এরকম আমরা আগেই করছিলাম, তাহলে নিচে আমরা ডি এস সাপিক্স বি নিলাম, যেহেতু নিচে ডি এস সাপিক্স বিটা বেশি লিখে ফেলছি, তাহলে উপরে যে আমরা গুণ করে দিই, তাহলে নিচে আগে থেকে ডি এস ছিল, ওকে শেষ, এটা কাটাকাটি করলে অর্থাৎ ডি এস সাপিক্স বি আর ডি এস সাপিক্স বি কাটা যাবে, তাহলে ডি আর আর সাপিক্স বি আর নিচে ডিএস এইটা থাকতেছে ইকুয়ালস টু, এখানে আমাদের বি প্রাইম আছে। আচ্ছা, বি প্রাইমের মান আমরা জানি মাইনাস টাউএন, বি প্রাইমের মান হচ্ছে মাইনাস টাউএন, এখানে আমরা সাইড নোট দিতে পারি, কিন্তু তার আগে এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি, সাইড নোট দিতে পারি আমরা যে বি প্রাইম ইকুয়ালস টু মাইনাস টাউ এন ভেক্টর, এটা এক নম্বর সমীকরণ দিলাম, কেননা এটা আমাদের পরে কাজে লাগবে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো এখন আমরা এখানে ডিফারেনশিয়েট করে দিব, এখন তো সেই আমরা ডিফারেনশিয়েটে এখানে কাজ করে দিব, এখন কিন্তু আমরা ডি ডি আর সাপিক্স বিকে আমরা ডি এস সাপিক্স বি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে পারি, তাহলে এখানে আসবে আমাদের আর সাপিক্স বি প্রাইম, আর সাপিক্স বি প্রাইম এন টু, তাহলে এখানে আমাদের যা আছে তাই, কেননা এটাকে আমি ডিফারেনশিয়েট করতে পারতেছি না, ডি এস সাপিক্স বি বাই ডি এস ইকুয়ালস টু মাইনাস মাইনাস টাউ এন, এদিকে আসেই আমাদের। ওকে, এখন উভয় পাশে আমরা মডুলাস করে দিব, কিন্তু তার আগে আমরা একটু কাজ করে দিব আর সাপিক্স বি, অর্থাৎ আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি
যে আর প্রাইম ইকুয়ালস টু আমরা জানি টি, তাহলে আর সাপিক্স বি প্রাইম ইকুয়ালস টু কী হয়ে যাবে, টি সাপিক্স বি, এটা আমরা জানবো। আর প্রাইম ইকুয়ালস টু যদি টি ভেক্টর হয় অর্থাৎ সেরানের ফ্রেনের সূত্র থেকে শিখে আসছি, তাহলে আর সাপিক্স বি ইকুয়ালস টু কী হয়ে যাবে, টি সাপিক্স বি। তাহলে এখানে আমরা লিখে দিই টি সাপিক্স বি ভেক্টর ডট ডি এস সাপিক্স বি বাই ডি এস, উভয় পাশে আমরা এখন জাস্ট মডুলাস করে দিব মাইনাস টাউ এন। তো যেহেতু আমরা এখন মডুলাস করবো, মডুলাস উঠাই দিলে আমাদের কী হবে, ওই যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরকে ওই ভেক্টরের সাথে ডট গুণন বোঝায়, তাহলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের সাথে ডট গুণন বোঝালে তাহলে ওটার মান হয়ে যাবে ওয়ান, অর্থাৎ টি সাপিক্স বি ভেক্টরকে টি সাপিক্স বি এর সাথে ডট গুণন বোঝাবে তাহলে এটার মান হয়ে যাবে ওয়ান। তাহলে থাকবে শুধু আমাদের ডি এস সাপিক্স বি বাই ডি এস এখানে ইকুয়ালস টু, এখানে আমাদের শুধু থাকবে টাউ, কেননা মাইনাস মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাস খেয়ে ফেলে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, এটা আমরা দুই নম্বর সমীকরণ দিব আমাদের হিসাবের সুবিধাতে। এখন এক ও দুই হতে পাই, এক ও দুই হতে পাই, এক ও দুই হতে আমরা কী পাই, তো এখন আমরা এক ও দুই হতে পাবো, এক ও দুই হতে কী পাই আমরা, ডি আর সাপিক্স বি বাই ডি এস সাপিক্স বি, এটার মান আমরা জানি আর প্রাইম সাপিক্স বি, আর প্রাইম মানে হচ্ছে আমাদের টি সাপিক্স বি, তো টি সাপিক্স বি তার মানে এখানে আমাদের টি সাপিক্স বি ডট ডি এস সাপিক্স বি ডি এস, তার মানে এটা আমাদের আছে। তো এটা আমরা লিখে নিব যে টি সাপিক্স বি ডট ডি এস সাপিক্স বি বাই ডি এস ইকুয়ালস টু আমাদের এখানে কী আছে, মাইনাস টাউ এন, মাইনাস টাউ এন আছে, তো সেই আমরা মাইনাস টাউ এনে লিখে দিলাম, ওকে টাউ এন ভেক্টর। তো দুটা থেকে আসলে আমাদের এখানে একবারে ডাইরেক্ট আমি মান বসে দিতে পারতাম, ডি এস সাপিক্স বি বাই ডি এস এটার মান আবার টাউ আছে, তো একবারে আমরা টি সাপিক্স বি ইন্টু টাউ দিতে পারতাম, আচ্ছা যেহেতু দেই নেই আমরা এখানে দিয়ে দিব, অবশ্যই এখানে ভেক্টর চিহ্ন হবে, আর এটা হচ্ছে টাউ ইকুয়ালস টু মাইনাস টাউ এন, জাস্ট এটা এই যে দুই নম্বরের আমরা মান পাইছিলাম সেটা আমরা এখানে ডাইরেক্ট বসে দিতে পারতাম, এই লাইনটা আমরা লিখতে পারতাম, ওকে। তাহলে এখানে উভয় পাশ থেকে টাউ টাউ কাটা যায়, অতএব টি সাপিক্স বি ভেক্টর ইকুয়াল মাইনাস এন ভেক্টর, ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি, ওকে। এরপরে আবার আমরা অন্তরীকরণ করব এস এর সাপেক্ষে, তো এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কী হবে, ডি টি সাপিক্স বি বাই ডি এস ইকুয়ালস টু আমাদের এখানে কী হয়ে যাবে, মাইনাস এন ভেক্টরকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এন প্রাইম, আমরা জানি এস এর সাপেক্ষে করলে প্রাইম আসে, এখানে আমরা অন্তরীকরণ লিখতে পারি, অন্তরীকরণ করে, ওকে। এখন এখন একইভাবে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারতেছি না, তার মানে নিচে আমাকে সাপিক্স বি নিয়ে আসতে হবে, তো সেইভাবেই আমরা করব আগেরটার মতো সেম কাহিনি, ডিএস সাপিক্স বি ইন্টু যেহেতু এটা বেশি লিখছি তাহলে উপরে যা গুণ করে দিব, বাই নিচে ডিএস আছে মাইনাস এন প্রাইম, এন প্রাইমের মান আমরা জানি যে টাউ বি মাইনাস কাপ্পাটি, ওকে। এরপরে আমরা লিখতে পারি এটাকে আমরা টি প্রাইম লিখতে পারি, টি প্রাইম সাপিক্স বি ইন্টু ডি এস সাপিক্স বি বাই ডি এস ইকুয়ালস টু মাইনাসটা যদি আমরা কাজ করে দিই তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে ওইটা আমরা আগে লিখতেছি কাপ্পাটি ভেক্টর এই মাইনাস টাউ বি ভেক্টর, ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি। আর এখানে আমরা সূত্র লিখে দিলে বেটার হয় যে টি প্রাইম ইকুয়ালস টু কাপ্পা এন, টি প্রাইম ইকুয়ালস টু কাপ্পা এন এর পরবর্তী অর্থাৎ টি প্রাইমের মান আমরা বসাই দেবো, যে টি প্রাইম ইকুয়ালস টু কাপ্পা এন ওই মানটা আমরা বসাই দেবো, ওকে বসাই দিই, টি প্রাইমের মান হচ্ছে আমাদের কাপ্পা এন, যেহেতু এখানে টি সাপিক্স বি আছে তাহলে কাপ্পা সাপিক্স বি আর এন সাপিক্স বি আসবে, ওকে। আর এটার মান আমরা পেয়ে আসছি দুই নম্বর সমীকরণে, আমরা এই মানটা পাইছি টাউ, তো টাউ আমরা বসাই দিলাম ইকুয়ালস টু, এখানে কিন্তু আমাদের মাইনাস নাই, এই পাশে আছে কাপ্পা টি ভেক্টর মাইনাস টাউ বি ভেক্টর, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দেবো। তো এখানে এই যে কাপ্পা সাপিক্স বি আর এন সাপিক্স বি কীভাবে আসলো, টাউ অর্থাৎ টি প্রাইম সাপিক্স বি এর মান, অর্থাৎ টি প্রাইমের মান যদি আমাদের কাপ্পা এন হয় তাহলে টি সাপিক্স বি প্রাইম এর মান হবে কাপ্পা সাপিক্স এন, এন সাপিক্স এন, ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা উভয় পাশে মডুলাস করব, তো উভয় পাশে মডুলাস করলে আমাদের কী কন্ডিশনটা হবে, তো উভয় পাশে মডুলাস করে দিই কাপ্পা সাপিক্স বি এন সাপিক্স বি টাউ মডুলাস মডুলাস কাপ্পা সাপিক্স টি ভেক্টর মাইনাস টাউ সাপিক্স বি ভেক্টর, ওকে। মডুলাস করলে আমাদের এরপরে কন্ডিশনটা কী হবে সেটা আমরা একটু দেখে নিই, তো আমরা এখানে যদি মডুলাস উঠে দিই তাহলে এখানে এন ভেক্টর আছে, এন ভেক্টরকে এন ভেক্টর সাথে ডট গুণ করলে এটা উঠে যাবে টাউ সাপিক্স বি, আর তো আমাদের কাপ্পা সাপিক্স বি আর টাউ থাকবে, আর এখানে মডুলাস উঠে দিলে রুট আবার টি আর বি এর সহগের ওপর স্কোয়ার, অর্থাৎ কাপ্পা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার এই আকারে চলে আসবে, আমরা সেই কাজটাই করব, তো আমরা সেই কাজটাই করলাম, ওই এন ভেক্টর এন সাপিক্স বি ছিল ওটা চলে গেছে মডুলাস উঠে দেওয়ার কারণে কাপ্পা সাপিক্স বি ইনটু টাউ, আর এখানে আমাদের টি আর এন এর যে সহগুলো ছিল সেই সহগের ওপর স্কোয়ার আমাদের আসলো। এখন আমরা এটাকে আমাদের যেহেতু আমাদের কাপ্পা সাপিক্স বি এর মান বের করতে বলছে, তো কাপ্পা সাপিক্স বিটা রাখবো, টাউটের পাশাপাশি ভাগ হয়ে যাবে, তাহলে রুট আবার কাপ্পা স্কোয়ার প্লাস
টাউ স্কোয়ার বাই টাউ, অর্থাৎ প্রমাণের দিকে তাকাবো আর আমরা কাজ করব। তো এটাই আমাদের প্রমাণে বলছিল, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে আমরা দ্বিতীয় প্রমাণটা করব। তো এখন আবার পরের প্রমাণটা করার জন্য আমরা তিন নম্বর সমীকরণ হতে পাই। তো তিন নম্বর সমীকরণ ছিল এরকম যে কাপা সাফিক্স বি এন সাফিক্স বি টাউ ইকুয়ালস টু কাপা টি মাইনাস টাও বি ভেক্টর। আবার ওখান থেকে আমরা ওই তিন নম্বর সমীকরণের আগে আমরা প্রমাণ করতে পারছিলাম যে টাউ টি প্রাইম সাফিক্স বি ইকুয়ালস টু এন মাইনাস এন ভেক্টর। তো এই দুইটা সমীকরণ আমাকে লাগবে, কেননা এই দুইটা সমীকরণ এখন আমরা ক্রস গুণন করব। তো আমরা লিখি যে চার ও পাঁচ